হ্যাঁ বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনার স্বাগত। আজকে চলে এসেছি আমি মিলেনিয়াম পার্ক, আর সামনে রয়েছে গেট, এপাশে হচ্ছে 2 নম্বর গেট, আর এপাশে হচ্ছে 1 নম্বর গেট। আমি প্রথমে 2 নম্বর গেটে এন্ট্রি করে আপনাদের দেখাচ্ছি। এসে করোনা বারবার অন্ত শুরু হওয়ার পর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল কলকাতা মিলেনিয়াম পার্ক, তবে মাস দুয়েক আগে পুনরায় চালু করে দেওয়া হয়েছে এই মিলেনিয়াম পার্ক। আর এই বাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সম্ভবত এই মাসেই শেষের দিকে শেষ হয়ে যাওয়ার কথা, তখন পুরো সম্পূর্ণরূপে খুলে দেওয়া হবে মিলেনিয়াম পার্ক। তবে জানা গিয়েছে এই পার্কে থাকবে না কোনো নতুন করে রাইডিং, আর কোনো টিকিটের মূল্য থাকবে না, সম্পূর্ণরূপে ফ্রি থাকবে এই পার্কটি। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে টিকিট কাউন্টার রয়েছে, ঠিক আছে, আর এই যে গেট রয়েছে সামনে, আমি ঢুকবো এখন। এই মুহূর্তে কোনো টিকিট লাগছে না, মিলেনিয়াম পার্ক ফ্রি রয়েছে এই মুহূর্তে। এই যে টিকিট কাউন্টার আছে একটা, বন্ধুরা গেট থেকে যাচ্ছে মানে ভিতরে ঢুকলাম। এই যে গেট সামনে রয়েছে, গেট থেকে ঢুকলাম, আর সামনে রয়েছে পার্কের এই যে লোকেশনটা আপনার সামনে দেখুন। মিলেনিয়াম পার্ক কলকাতা গঙ্গা নদীর পূর্ব তীরে রেলওয়ে ক্লাবের বিপরীতে ফেয়ারলি ঘাটের নিকটে অবস্থিত একটি বিনোদন পার্ক। এই পার্ক বা উদ্যানটি গড়ে উঠেছে 2000 বছরকে স্মরণীয় করে রাখতে তৎকালীন বামফ্রন্ট সরকার ও কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি উদ্যোগে নতুন সশব্দের উপহার হিসাবে স্ট্যান্ড রোড ও হুগলি নদীর মাঝে এই মিলেনিয়াম পার্ক তৈরি হয়। দ্বিতীয় সহশব্দ অর্থাৎ 2000 সালকে শুরু করার আগেই, সাল শুরু হওয়ার আগেই 1999 সালের 26শে ডিসেম্বর এটির উদ্বোধন হয়। বড় পার্ক তৈরি করার মতো জায়গা এখানে নেই, তবুও মানুষজনের চাহিদা মেনে অল্প পরিসর হলেও পার্কের উত্তর দিকে কলকাতা ফুড ট্রাস্টের অনুমতিতে তাদেরই জায়গায় বেশ কিছু সম্প্রসারণ করা হয়েছে। এই সম্প্রসারিত অংশে শিশুদের জন্য বেশ কয়েকটা মজাদার রাইড তৈরি করা হয়, যেখানে প্রত্যেক রবিবার এবং ছুটির দিনে অসংখ্য শিশু তাদের অভিভাবকদের সঙ্গে মজা নিতে আসে। দ্বিতীয় শতাব্দীর এই স্মরণীয় পার্কের মূল প্রবেশদ্বারটা তৈরি করে দিয়েছে স্বনামধন্য টাটা শিল্প গোষ্ঠী, তাই মিলেনিয়াম পার্কের তরুণকে মানুষ বলে টাটা গেট। আর এই উদ্যানটি গঙ্গা তীরের সৌন্দর্য বর্ধনের প্রকল্পের প্রধান পর্ব। দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা ওপেন স্টেজ করা আছে এখানে, মানে এরকম পার্কে, মানে কলকাতায় এরকম কোনো পার্ক নেই যেখানে ওপেন স্টেজ রয়েছে, মানে একমাত্র এই পার্কটাই রয়েছে ওপেন স্টেজ। দেখুন এখানে সামনে বসার জায়গা রয়েছে, হ্যাঁ, আর সামনে একটা স্টেজ রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে আর সামনে একটা স্টেজ করা আছে এখানে। বন্ধুরা এখানে অনেকগুলো দোকান রয়েছে খাবারের সামনে, এখন বন্ধ রয়েছে সব কিছু, জাস্ট পার্কটা বন্ধ রয়েছে, তাই এখন এগুলো সব বন্ধ রয়েছে, মানে এদের থেকে মোটামুটি যখন খোলা থাকবে তখন এগুলো চালু পাবেন। আগে মিলেনিয়াম পার্কের প্রবেশের জন্য লাগতো 20 টাকা, এবার থেকে সেই টাকা আর লাগবে না, এন্ট্রি ফি নেই মিলেনিয়াম পার্কে। গত 25শে ডিসেম্বরের আগে খুলে গিয়েছে মিলেনিয়াম পার্ক, KMD থেকে কিছুদিন আগেই কলকাতা পুরসভার হাতে আসে মিলেনিয়াম পার্ক। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুললেও মিলেনিয়াম পার্কে থাকবে না কোনো বিনোদনমূলক রাইড। আগে মিলেনিয়াম পার্কে প্রবেশের জন্য লাগতো 20 টাকা, এবার মিলেনিয়াম পার্কে ঢুকতে গেলে লাগবে না সেই প্রবেশ মূল্য। এই পার্কটি তৈরির পিছনে মূল উদ্দেশ্য ছিল হুগলি নদীর পূর্ব তীরে এ সৌন্দর্য মণ্ডিত করে তোলা আর গঙ্গার পাড়টাকে ঠিকভাবে সাজানো, তাই এই পার্কটি তৈরি করা হয়েছিল। আর 2000 বছরকে স্মরণীয় করে রাখার জন্য এই পার্কটি তৈরি হয়েছিল। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর বন জঙ্গল ভরে রয়েছে, তাও এই জায়গাটা অনেক কম রয়েছে বন জঙ্গল। হ্যাঁ বন্ধুরা,
এখন এই যে এই পোর্শনগুলোতে আর কি অনেকগুলো রাইডিং রয়েছে, সামনেটা আমি দেখাচ্ছি আপনাদের। ये देखते अंदर एक कत सुंदर लगे ये सामने रही है। और सामने ड्रागन ट्रेन रही है सामने देखते। হ্যাঁ, সামনে দেখতে পাচ্ছেন একদম সামনে রয়েছে, দেখুন এখানে রাইডিংগুলো কি অবস্থায় পড়ে রয়েছে। আর এইগুলো একদম মানে অনেক বছর মানে অনেক মাস ধরে পড়ে রয়েছে, এখন এই অবস্থা খুব খারাপ রয়েছে এগুলোর। হ্যাঁ বন্ধুরা, একদম এই যে পার্কটা রয়েছে একদম মানে স্ট্যান্ড রোডের পাশেই রয়েছে। আর আপনাদের এই পার্কটা যদি আসতে হয় হাওড়া থেকে, যদি আসেন খুব ইজি, আপনারা আসবেন হাওড়া থেকে মানে ফেরিঘাটে, দু নম্বর ফেরিঘাট থেকে মানে আপনাদের পার হতে হবে। দু নম্বর ফেরিঘাটে পার হলেই আপনাদের এই পার্কটা, আমাদের হাওড়া থেকে অন্তত 5 মিনিটের মধ্যে আপনারা চলে আসতে পারবেন। বাসে করে আসারও প্রচুর মানে অপশান আছে, বড়বাজারের দিকে যে বাসগুলো আসে মানে যে বাসগুলো মানে মোটামুটি ম্যাক্সিমাম সব বাসই আপনি এখানে পেয়ে যাবেন, মানে এখান দিয়েই আপনার যাবে, ঠিক আছে। আর যারা শিয়ালদা থেকে আসবেন তার শিয়ালদা থেকে আসলেও খুব ইজি, মানে শিয়ালদা থেকে হাওড়া কোনো বাস থাকলে আপনারা মানে ইসে নেমে যাবেন আর কি, ওইটা এই আপনাদের ওই বড়বাজারের সামনে নেমে যাবেন, ঠিক আছে। আর জাস্ট একটু হেঁটে আসলে চলে আসতে পারবেন, বা এছাড়াও আদার্স অনেক বাস যাচ্ছে আপনারা আসতে পারবেন। এখানে মানে এই পার্কে আপনাদের মোটামুটি 3টে গেট রয়েছে। আমি যে প্রথমে যে গেটটা আপনাদের দেখালাম এইমাত্র, সেটা হচ্ছে মানে যেটা দেখাচ্ছে আর কি, যেটা হচ্ছে 2 নম্বর গেট। আর আরেকটা রয়েছে 3 নম্বর, 3 নম্বরটা এখন বন্ধ রয়েছে, ওটা পরে চালু হবে। আর সামনে রয়েছে 1 নম্বর গেট, আমি এখন 1 নম্বর গেটের দিকে যাচ্ছি। এই যে বন্ধুরা, এখন 1 নম্বর মানে এই 2 নম্বর গেট থেকে বেরিয়ে গেলাম, মানে এগুলো সব 2 নম্বর গেটে আছে। 2 নম্বর গেট থেকে বেরিয়ে গেলাম, 2 নম্বর গেট থেকে বেরিয়ে গিয়ে সামনে রয়েছে 1 নম্বর গেট, আমি সেখানে একবার যাচ্ছি। হ্যাঁ, 2 নম্বর গেট থেকে বেরোলে এরকম দোকানও রয়েছে খাবারের। আর সামনেটা রয়েছে দেখতে পাচ্ছেন রেল লাইন রয়েছে সামনে, মানে এটা চক্র রেল লাইন রয়েছে আর কি। আমরা ভিতরে ঢুকছি 1 নম্বর গেটে, এখন ভিতরটা একদম ফাঁকা রয়েছে, মানে ভিতরটা এখনো কেউ আসেনি আর কি, মানে এখন তো কাজ চলছে আর কি অলরেডি। এই যে বন্ধুরা দেখুন, ভিতরটা একদম ফাঁকা রয়েছে। মানে এই পার্কটা কাপেলদের জন্য খুব বেস্ট, মানে এই মুহূর্তে বন্ধুরা এক ফাঁকে আমি দেখে তাড়াতাড়ি দেখিয়ে নিচ্ছি আপনাদের এই পার্কের ভিতরটা, মানে 1 নম্বর গেটের ভিতরটা কী রয়েছে। আমাদের দেখতে পাচ্ছেন যে ভিতরে এইসবই ফাঁকা, পুরো এখন পুরো কোনো মানুষও নেই ভিতরটায়, আর একদম ফাঁকা রয়েছে, এখন সব কাজ চলছে আর কি, এত মানে কী করা আছে এখানে সব কাজ চলছে, ঠিক আছে।
বন্ধুরা ভিডিওটা আমি আজকের মতো শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।